আজকের ডেস্টিনেশন খিরাই। খিরাই ফুল মার্কেট এখন ট্রেন্ডিংয়ে চলছে, অনেকেই প্রায় ফেসবুক খুললেই দেখা যাচ্ছে যে অনেকেই সব মাথায় একটা করে টিয়ারা বেঁধে বেঁধে রাস্তা রাস্তা ঘুরছে। তো আজকে আমরাও বেরিয়েছি, এই আমার বোন আর তার সাথে এখানে আছে চিলড্রেন পার্টি। এ মোনা হাই করে দাও, বাবাই হাই। উল্টে গেল, উল্টে গেল। কোথায় যাচ্ছি আমরা? বলে খিরাই। মোনা, আমরা টোটো স্ট্যান্ড যাচ্ছি। এই পেছন দিকে দেখা যাচ্ছে টোটো স্ট্যান্ড, অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে। টোটোয় উঠবো আমরা? টোটোয় আমরা উঠবো? উঠে আমরা খিরাই যাব? হ্যাঁ, আমরা কোথায় যাব? খিরাই। আমরা কি খিরাই যাব? ছেড়ে দিয়েছে আমাদের মোনা, মাঝখানে পুরো চিপা হয়ে গেছে। মোনা টাটা করে দাও, টাটা টাটা। আমরা এখন কোলাঘাট স্টেশনে চলে এসেছি আর টিকিট টিকিট কাটলাম, সেগুলো আর ক্যামেরা বন্দি করা হয়নি, আর একটু লাইন দিয়ে টিকিট কাটতে হয়েছে। এখন 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা যাচ্ছি। 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসছে, 10-15 মিনিট পর চলে আসবে। চলে একদম ট্রেনে উঠে কোথা হবে। মোনা বাবাই বুড়ি বলে দাও কি বলবে। তো এটা হচ্ছে কোলাঘাট স্টেশন, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। অ্যাকচুয়ালি 1-2 অনেকটা দূরে ওই পাশের দিকে আছে। তো স্টেশনটা অনেকটাই খালি খালি, এখান থেকে আমরা উঠবো। এ দেখো আমার মেয়ের অবস্থা, একদম ট্রেনে উঠে কথা বলছি, নাহলে একদম খিরায় পৌঁছে কথা বলাটা বেটার হবে, কারণ মেন তো মেন ব্যাপারটা খিরাই। তো প্রচণ্ড রোদ উঠেছে, একটু দেরি করে বেরিয়েছি। বাবাই, এই পেছন দিকে আসছে ওরা। তো এই টাটা করে দে। হে মোনা, বসতে বলছে, বসো সবাই। বিশ্বাস করো, সেই দিন এতটাই ট্রেনে ভিড় ছিল, এতটাই ভিড় যে আমরা পা রাখার পর্যন্ত জায়গা পাচ্ছিলাম না। যাই হোক করে আমরা ট্রেনে উঠে পড়েছি, কারণ নেক্সট ট্রেন অনেকটাই দেরি করেছিল, তাই আমরা উঠে পড়লাম। তো যাই হোক, ভিড়ভাটকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি চলেছে, কারণ 3-4 স্টেশনেরই ব্যাপার। আর মনে হয় কি প্রচণ্ড খিদে পাচ্ছে, কিন্তু এতটাই ভিড় এখানে আমরা দাঁড়ানোর মতো জায়গাই পাচ্ছি না, কিন্তু মনে হয় খেতে দিতে হবে। মনে হয় কী খাবে? আর ট্রেনের ভিড়টা দেখে ওয়াক করে সব, আজকে পুরো খিরাই যাওয়ার জন্য আজকে স্পেশাল। চলো দেখাই কোন দিকে যায়, আমি যদি ফার্স্ট টাইম আসলাম। মাথা খারাপ করা ভিড় একদম, আজকের দিনে 1 জানুয়ারিতে আমরা এসেছি আর একদম মাথা খারাপ করা ভিড়। আর কিছু ইনফরমেশন দিয়ে রাখি, যারা খিরাই আসতে চাও, যদি হাওড়ার দিক থেকে আসো, হাওড়া থেকে খিরাই ডাইরেক্ট মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল সিধা চলে আসতে পারো, আর খিরাই স্টেশন পড়বে। আর বেশি টাকা লাগে না, শায়দ 15-20 টাকা এরকম কিছু একটা পড়ে। তো চলো একদম ওখানে গিয়ে দেখা করছি, শায়দ আমাদেরকে রেল স্টেশন ধরে ধরে আমাদেরকে সিধা আগলে দিকে এগিয়ে যেতে হবে, এরকম কিছু একটা ইনফরমেশন পেয়েছি। আমি তো এই ফার্স্ট টাইম আসলাম। একটু আগেই আসছি, পেছন থেকে শুধু লাইনটা দেখলো ওভার করা বিষয়, একদম অনেক লোক আসছে, আগলে দিকে অনেক লোক যাচ্ছে। থেকে ঢোকার পথে দেখলাম এরকম টাইপের সব নার্সারি টাইপের ছোটো ছোটো বেশ চারা লাগানো আছে, আর এখানে বুকে টুকে এরকম কিছু। আর ঢুকলে জাস্ট ঢাল থেকে নামলে এগুলো দেখতে পাবে, এপাশে ফুল আর এখানে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট টাইপের। জানি না এখান থেকে কতটা রাস্তা, অ্যাকচুয়ালি এখানে অনেক মারুতি গাড়ি আর বড় বড়ো, কেউ কেউ হেঁটে হেঁটে যাচ্ছে, আবার কেউ কেউ গাড়ি বুক করে যাচ্ছে। জানি না এখান থেকে কতটা দূর, আর 20 টাকা করে বলছে মারুতিতে গেল। টানা প্রায় 1 কিলোমিটার
বাড়িতে আসার পর পৌঁছেছি একটা মেলার মতো পরিবেশে। চলো দেখাচ্ছি প্রথমে ঢোকার পথে কী আছে না আছে, এখানে সব কিছু ডিটেলস আপনাদেরকে জানাবো। তো চলো ব্যাক ক্যামেরায় দেখা যাক। সব বাচ্চাদের খেলাধুলা আর এখানে সব ই দেখতে পাবে, বাচ্চাদের খেলাধুলো। এখন আমার মেয়ে একটু ঘুমিয়ে আছে বলে না হলে সব জিনিস দেখলেই কান্নাকাটি করতো। আর তারপরে দেখতে পাবে একটা চশমার দোকান, তারপরে এখানে রয়েছে কিছু ফুলের দোকান। হ্যাঁ, সব সুন্দর সুন্দর ফুল। তো এখানে পুরো একটা মানে মেলার পরিবেশ তৈরি করা হয়েছে, জানি না এখন এই কয়েকটা দিনের জন্য নাকি পারমানেন্ট সব সময়ের জন্য এটা থাকে, আমি ঠিক জানি না। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, তো এখানে ডান দিকের লাইনটাই পুরো রেস্টুরেন্ট, আর বাম দিকের লাইনটাতে পুরোই একটা এই উপর দিয়ে ওভারব্রিজের উপর দিয়ে যে ট্রেনগুলো যায় পুরো নিচের দৃশ্যটা পুরোটা দেখা যায়। আগে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখে নিই, তারপরে সব কিছু কেনাকাটার ব্যাপারটা দেখবো। তো এখানে একটা নার্সারি টাইপের রয়েছে ছোটোখাটো। এখানে পুরো বিশাল বড় এলাকা জুড়ে এটা করা হয়েছে, খুব সুন্দর লাগছে। আমার তো বলে কিনা এটা মশলার দোকান, আর খুবই দারুণ লেগেছে, সত্যি খুব দারুণ। এখানে ফুচকার দোকান, মানে একটা ছোটোখাটো, পুরো ছোটোখাটো মেলা বলবো না, এটা বড়সড়ই মেলার মতো পরিবেশ। ফুচকা খাবি? চলো আগে, ওরা যেহেতু ডাকছে ফুচকা খাওয়ার জন্য, চলো আগে ফুচকাটা খেয়ে নি। ফাইনালি সেই জায়গায় চলে এসেছি যে জায়গার জন্য এত কষ্ট, এত দূর, সেরকম বিশাল ব্যাপার কিছু নেই। তবে মেলা টেলাগুলো বেশ দারুণ ঘটে বসেছে, দেখে না অনেকটা দূর, পা ব্যথা হয়ে যাবে মোটামুটি। আর আমার মেয়েকে এবার তুলতে হবে, দেখি বাবাই এ ওঠো বুড়ি, এ ওর তোল তোল একে তোল দেখে তো। ফাইনালি আমরা সবাই কিনছে, তাই আমরা কিনে নিলাম। বোন পিউ আর মেয়ে, আমার মেয়েকে জোর লাগছে কিন্তু, যাই পারবো না ভাই, তোরা ফটো তুলবো বাগানে গিয়ে, ফটো তুলবো না, চ বাগানে দেখিস ভাই, হাত দিস না, হাত দিস না, যে দারুণ লাগছে কিন্তু। একটা খাবার দোকানে ঢুকলাম, লাস্ট আমরা বেরিয়ে যাবো, এখানে খাবার খাবো, আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে সিধা বেরিয়ে যাবো। যাওয়ার সময় বুঝতে পেরেছি অনেকটাই রাস্তা, তাই রিটার্ন যাওয়ার সময় গাড়ি করে নিলাম, তো তাড়াতাড়ি যেতে সুবিধা হবে। এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, শুধু এখন বলে না, এই ফার্স্ট সানডেতে বিশেষ করে সারা দিন কন্টিনিউ এই লেভেলেরই ভিড় ছিল। মানে সারা দিনে ট্রেন থেকে নামছে, একটা একটা করে ট্রেন আসছে, আর ট্রেন ভর্তি ভর্তি লোক সব খিরায় নামছে। আমরা ট্রেনে করে বাড়ি চলে এলাম, লাস্টের দৃশ্যটা দেখালাম না, চলো ওকে, টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।